সরকার পতনের পর সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয় ব্যবসায়ী নেতাদের দাবি এসব ঘটনায় ক্ষতির পরিমাণ শত কোটি টাকারও ওপরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় প্রাণ ফিরছে নগরীর ব্যবসা বাণিজ্যে সেট করে বিকাশে সেন্ড করুন গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন দোকানপাট শপিং মলে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা লুটপাট করা হয় সেসব প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল তবে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বাভাবিক হতে শুরু করে নগরীর ব্যবসা বাণিজ্য এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে মোটামুটি বালা আপনাদের থেকে কিছু স্বাভাবিক হয়েছে আর ব্যবসা বাণিজ্য মোটামুটি বালা চলে আর সাধারণত এখন আমাদের বিদেশি কাস্টমার বেশি থাকে এই সময় তো আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আতঙ্ক কাটিয়ে বিভিন্ন শপিং মলে ভিড় করছেন ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পেরে খুশি তারা মোটামুটি তো এখন পর্যন্ত কোনো সমস্যা দেখলাম না সব ঠিকঠাক আছে কোনো ধরনের কোনো প্রবলেম হন না কোনো সমস্যা সমস্যা নাই আইসি মার্কেট ও অন্যান্য রকম মিলিটে মিলে লই আর সমস্যা নাই মার্কেট চলে ভালো ব্যবসায়ী নেতাদের দাবি সহিংসতার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে শত কোটি টাকার উপরে সারা ব্যবসায়ীরা তো ব্যবসায়িকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগই কথা এক মাস কোনো ব্যবসা করতে পারে নাই এখন আমরা আশা করছি এটা সুন্দর ভবিষ্যতে আমরা যদি একটা সুন্দর ব্যবসা পরিবেশ পাই এবং ব্যাগ ট্যাক্সের যন্ত্রণা থেকে আমরা একটু রেহাই পাই তাহলে হয়তো আমরা এটা আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো ক্ষতি কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ